সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাওড়ান বাজার, পেঁয়াজের পাইকারি বাজার। এই কাওড়ান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। ভাই আপনার নামটা কি? আমার রুবেল। ভাই আজকে আপনাদের পেঁয়াজের ব্যবসা কিনা কেমন চলছে আজকে? আজকে বেশ ভালোই চলছে, 50 টাকা 50 টাকা। আপনার কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা হলো আমাদের রাজশাহীর পেঁয়াজ। রাজশাহীর পেঁয়াজ? হ্যাঁ। রাজশাহীর পেঁয়াজটা আছে, বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে বাজার বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। 50 থেকে 52 টাকা? আমাদের দেশি পেঁয়াজ রাজশাহীর দেয় নাকি? গত সপ্তাহে বিক্রি করছিল কত করে এই পেঁয়াজটা? গত সপ্তাহে ছিল আপনার 48 থেকে 50 টাকা ছিল। 48 থেকে 50 টাকা, এখন একটু বাড়ছে, 2 টাকা বাড়ছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা কি? দু একটা তো বাড়বে, এখন তো পেঁয়াজ আপনার আমদানি কম, পেঁয়াজ তো শহরে আছে, পেঁয়াজ নতুন করে আসলে সব আমদানি হবে, এই জন্য পেঁয়াজের একটু দাম বেশি। দাম বেশি ভাই? এই যে আপনার কাছে যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, বেশ অনেক সুন্দর পেঁয়াজ, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা? এটা হলো পাবনার পেঁয়াজ। এটা পাবনার পেঁয়াজ? হ্যাঁ। এই পাবনার পেঁয়াজটা আছে, বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? এই পাবনার পেঁয়াজ 50 থেকে 52 টাকায়। 50 থেকে 52 টাকায় বিক্রি করতেছেন? এই পাবনার পেঁয়াজটা গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহে এই দাম ছিল 47, 48, 50। 50? হ্যাঁ, বিভিন্ন রকম দাম, 2 টাকা বাড়তি এখন নাকি? হ্যাঁ। বাজারে এখন কোন পেঁয়াজটা বেশি চলতেছে? এখন বর্তমান চলতেছে পাবনার, ফরিদপুর চলতেছে বেশি। পাবনার, ফরিদপুর, ফরিদপুরের পেঁয়াজটা বেশি চলে? এই পাবনার পেঁয়াজটা চাহিদা কিরকম আছে বাজারে এখন? বর্তমানে পাবনার বেশি চাহিদা আছে, ফরিদপুরের হাইব্রিড তো পেঁয়াজ থাকে না এখন, বর্তমানে পাবনায় চলতে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো আছে। আপনার নামটা কি? আলাউদ্দিন। আপনার কাছে যে এই যে যে সুন্দর একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা এই পেঁয়াজ? এটা ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ? বলবো। এই ফরিদপুরের পেঁয়াজটা আছে, বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? 46 থেকে 48 টাকা মতো ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি। আর গত সপ্তাহে বিক্রি করছেন কত করে এই পেঁয়াজটা? 45 থেকে 46 টাকা। আমদানি কম, হাটে ঘাটে আমদানি কম হচ্ছে, এই কারণে একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে নাকি? এই ফরিদপুরের পেঁয়াজটা বাজারে চাহিদা কিরকম আছে? ভালো ভালো চাহিদা।